আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে খুব সহজে গার্লিক ব্রেড তৈরি করতে পারবেন। একদম খুবই পরিচিত ডমিনোস দোকানের মতো ঘরে চিজে ভরা টেস্টি গার্লিক ব্রেড তৈরি করে নেওয়া যায়। বাচ্চা এবং বড় সবারই কিন্তু এটা ভীষণ ফেভারিট। তাহলে চলুন শুরু করা যাক। গার্লিক ব্রেড তৈরি করব সেজন্য বাটিতে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি 1/3 কাপ। আপনারা এর পরিবর্তে লিকুইড দুধও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। তবে এর পরিবর্তে আপনারা রসুনের পাউডারটাও দিতে পারেন বা রসুনের বাটাটাও দিতে পারেন 1 চা চামচ। আধা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ তেল। এবার এটাকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তবে এই দুটা যদি আপনারা লিকুইড দুধ দিয়ে করেন সেক্ষেত্রে গুঁড়া দুধটা দিতে হবে না। এবার সবগুলোকে একটা স্পেচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটা ডোয়ে পরিণত হয়। আমি একটা উপকরণ পানির সাথে মিশাতে ভুলে গিয়েছি, আর তা হলো অরিগানো। এখানে আমি 1 চা চামচ অরিগানো দিয়ে দিচ্ছি। আপনারা যদি অরিগানো না পান তাহলে ইটালিয়ান মিক্সড হার্বসটাও দিতে পারেন। এটা আজকাল বাংলাদেশের সব দোকানেই পাওয়া যায়। আর এই কাজটা অবশ্যই পানির সাথে মিশাবেন, আমি ভুলে গিয়েছি, তাই এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে। ডোটা হয়ে গেলে এটাকে আমি কিচেন কাউন্টারের উপর নিয়ে নিলাম। নিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট আরও ভালো করে মতে নিতে হবে। এতে করে ডোটা বেশি সুন্দর হবে এবং মসৃণ হবে। ডোটা ভালোভাবে মতা হয়ে গেছে এবং সুন্দর মসৃণ হয়েছে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য কিছু তেল। এই তেলের মধ্যে ডোটা দিয়ে ভালো করে ডোয়ের গায়ে তেলটা লাগিয়ে দিব, যাতে করে ডোটা যখন ফুলে উঠবে শুকিয়ে না যায় উপরের অংশটা। ডোয়ের গায়ে তেল লাগানো হয়ে গেছে। এবার এই ডোটাকে একটা প্লাস্টিক র‍্যাপ বা যে কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢেকে গরম একটা স্থানে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 4 টেবিল চামচ গলানো বাটার। এতে দিয়ে দিচ্ছি কুচি করা 3টি রসুনের কোয়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এবার এই মিশ্রণটাকে রেখে দিচ্ছি এক পাশে পরবর্তী কাজের জন্য। এদিকে 1 ঘন্টা পর ডোটা ফুলে গিয়েছে এবং এর থেকে আমি প্লাস্টিক র‍্যাপটা খুলে নিচ্ছি আর হাত দিয়ে চেপে বাতাসটা বের করে দিচ্ছি এবং ভালো করে একটু মতে নিব। মতা হয়ে গেলে কিচেন কাউন্টারের উপর আমি সামান্য কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার ডোটা দিয়ে ভালো করে সুন্দর করে একটা গোল রুটি বানিয়ে নেব। রুটিটা গোল করে বেলা হয়ে গেছে, এবার কিচেন কাউন্টার থেকে আমি তুলে নিচ্ছি, কারণ এটাকে আমি এখন বেকিং ট্রের উপরে নিয়ে নেব। বেকিং ট্রের উপরে আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরাসরি বেকিং ট্রের উপরেও রুটিটা বিছাতে পারেন। এবার রুটির গায়ে আগে থেকে তৈরি করে রাখা বাটারের মিশ্রণটা একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিব রুটির সারা গায়ে। রুটির গায়ে বাটারের মিশ্রণটা লাগানো হয়ে গেলে রুটির এক পাশে আমি দিয়ে দিচ্ছি মোসারেলা চিজ। চিজের পরিমাণটা আমি বলছি না, কারণ আপনারা এটা কম বেশি করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। মোসারেলা চিজের পরিবর্তে আপনারা ঢাকাইয়া পনির, চেডার চিজ বা পিৎজা চিজও দিতে পারেন। এতে আরও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ অরিগানো। অরিগানোর পরিবর্তে আপনারা ইতালিয়ান মিক্সড হার্বসটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। দেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে ফোল্ড করে নিব এবং চারপাশটা আঙ্গুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দেব যাতে খুলে না যায়। ভাঁজ করা হয়ে গেছে, এবার এর উপরে আবারও বাটারের মিশ্রণটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। বাটারের মিশ্রণটা লাগানো হয়ে গেছে এবং এর উপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ অরিগানো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার।
দেওয়া হয়ে গেছে। এবার এই ব্রেডটাকে একটু হালকা করে দাগ কেটে দিব, যাতে বেক করার পর সুন্দরভাবে কেটে নিতে পারি। দাগ কাটা হয়ে গেছে। এবার এটাকে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 25 থেকে 30 মিনিট আমি বেক করে নিব। আর যারা চুলায় তৈরি করতে চান, চুলায় তৈরি ব্রেডের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। 30 মিনিট পর আমি ব্রেডটাকে বের করে নিয়েছি ওভেন থেকে, আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। কিন্তু চুলায় করলে উপরের কালারটা আসবে না, আর ওভেনে করলে এই সুন্দর কালারটা পাবেন। খুব সুন্দরভাবে এটা বেক হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি ব্রেডটাকে কেটে নিচ্ছি। এবার একটা পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। খুব সুন্দরভাবে বেক হয়েছে এবং চিজটাও দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। আর ব্রেডটা অনেক সফট হয়েছে, হয়ে গেল ডোমিনোসের মতো গার্লিক ব্রেড। এটা খুবই টেস্টি এবং সফট। এটাকে আপনারা যে কোনো ধরনের সস দিয়ে সার্ভ করতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।